নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার এলাকার মীরাবাড়িতে একটি সন্দেহভাজন জঙ্গি আস্থানা ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি সিটিটিসি ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমতুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল সন্ধ্যা ছয়টার দিকে ওই এলাকায় অভিযান চালায় তিনি আরও জানান প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিটিটিসি আজ রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন নামের এক সন্দেহভাজন নব্ব জিএমবি কর্মীকে প্রথমে গ্রেফতার গ্রেফতার করে চৌধুরী জানান গ্রেফতার মামুন সাংগঠনিকভাবে কিনারা ওরুফে আকিন আল বাঙালি নামে পরিচিত তিনি ওই এলাকার একটি মসজিদে মোয়াচিন হিসাবে কাজ করতেন এবং একটি এতিমখানাতেও কাজ করতেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মামুন আড়াই হাজারের একটি বাড়িতে থাকতেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সেখানে একটি তিনি আইএস অনুপ্রাণিত আইডি অর্থাৎ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করতেন মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি এখন ঘিরে ফেলা হয়েছে এবং সিটিটিসি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সোয়াড দল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় চলতি বছরের মে থেকে নব্বই জিএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের একটি বাক্সের সামনে একটি রিমোট নিয়ন্ত্রিত আইডি রেখে দেয় পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে সিসিটিসি কর্মকর্তা বলেছেন তারা জানতে পেরেছিলেন মামুনের বাড়িতে আইডি তৈরি করা হয়েছিল তিনি জানান আমরা সন্দেহ করছি এই বাড়িতে আরও কিছু আইডি এবং বোমা তৈরির উপাদান রয়েছে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর এবং পরিদর্শন করার পরে বিশদভাবে বলতে পারব এদিকে ওই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে ফেরার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আশেপাশের বাড়িগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এখন উদ্ধার অভিযানের পরই জানা যাবে ওই বাড়িতে আসলে কি রয়েছে বা কি উদ্ধার করা হয়